আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং ডিজাইন অ্যাডভান্স ফিচারে আমরা আজকে ম্যাজিক ফিচার 4, গত ম্যাজিক ফিচারগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা 4 নম্বর ম্যাজিক ফিচার নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে, আমরা যখন কোনো ইলেকট্রিক্যাল প্ল্যানিং প্রজেক্ট করি, এলটি প্যানেল ডিজাইনে আমরা বিভিন্ন ধরনের লোড সংযুক্ত করি এবং সেই লোডগুলো যখন আমরা বিস্তারিতভাবে অন্য কোনো ড্রয়িংয়ে আলাদাভাবে সেগুলোকে উল্লেখ করতে চাই, তখন আমাদের এলটি প্যানেল থেকে যে লোডটি চলে গেছে সেই লোডের সঙ্গে একটা রেফারেন্স দিতে হয়। এটিকে সহজভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটি ডিজাইন দেখাচ্ছি। এটি একটি ডিজাইন, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এলটি প্যানেলের ডিজাইনটি হচ্ছে এরকম। আমরা একটি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখতেছি। এটি হচ্ছে 250 kVA সাবস্টেশনের এলটি প্যানেলের একটা ডিজাইন। এখানে দেখতে পাচ্ছেন এলটি প্যানেলে 11টি সার্কিট রয়েছে এবং প্রতিটি সার্কিটে একটি করে লোড সংযুক্ত আছে। এই প্রতিটি লোডগুলোকে আলাদাভাবে অন্য একটি শিটে দেখাতে হয়। তো যখন আমরা এলটি প্যানেলের লোডগুলোকে আলাদাভাবে ড্রয়িংয়ে উল্লেখ করে ওই লোডে সংযুক্ত লোডগুলোকে উল্লেখ করতে চাই, তখন এলটি প্যানেল থেকে যে সার্কিট থেকে লোডটি সংযুক্ত বা লোডটি মেনশন করা আছে সেটিকে রেফারেন্স করে দিতে হয়। যেমন এখানে আমি যদি 4 নম্বর সার্কিটটি কল্পনা করি, তাহলে এই 4 নম্বর সার্কিটে আমার সংযুক্ত আছে, এটি গেছে SDB 1 গ্রাউন্ড ফ্লোরে, যার পাওয়ার হচ্ছে এত। এখন আমার SDB 1 এর ডিজাইনের সময় এলটি প্যানেলের এই রেফারেন্সটা ওখানে উল্লেখ করতে হবে, এটি রুলস এবং অডিট ইস্যুর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে দেখতে পাচ্ছেন আমার SDB 1 গ্রাউন্ড ফ্লোরে, এখানে SDB 1 এ গ্রাউন্ড ফ্লোরে কী কী লোড সংযুক্ত আছে সেগুলো দেখানো আছে, কিন্তু মূল কানেকশন বা মূল সোর্স হচ্ছে ফিড ফ্রম এলটি প্যানেল, যার সার্কিট নাম্বার 4। তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এখানে, সেটি হচ্ছে আমরা এই লাইনটি এলটি প্যানেল থেকে আনছি, তো এটিকে রেফারেন্স করতে হয়। এই কাজটি আমরা ম্যানুয়ালি করে থাকি ডিজাইন করার সময়, কিন্তু অটোক্যাড একটি স্মার্ট সফটওয়্যার, ডেটাবেস ভিত্তিক সফটওয়্যার, যেখানে আমরা এই কাজটি খুব সহজেই করতে পারি যাতে কোনো প্রকার ভুল না হয়। এটিকে করার জন্য আমরা যে টুলসটি ব্যবহার করি তাকে বলা হচ্ছে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন রেফারেন্সিং। মানে হচ্ছে আমরা অটোমেটিক এইখানে ডেস্টিনেশন করব এবং আমাদের এলটি প্যানেলে সোর্স উল্লেখ করে দিলে সেটিকে সহজেই আইডেন্টিফাই করা যাবে। আমরা অটোক্যাড ইলেকট্রিক্যালে দেখতে পাচ্ছি আমি একটি ডিজাইন করেছি যেখানে বিভিন্ন ধরনের লোড সংযুক্ত আছে। এখন এই কাজটি কীভাবে সিম্পলি করা যায় সেটি আপনাদেরকে দেখাবো। এখন এখানে আমার এলটি প্যানেলের লোড DB4, আমি এই লোডটি ধরি 4 নম্বর সার্কিটে DB4 ফার্স্ট ফ্লোর রেফারেন্স শিট এত। এটি এখন আমি অন্য একটি শিটে আঁকবো, দ্যাট মিন এটাকে যদি আমি ধরি DB4 ফার্স্ট ফ্লোর ফ্রম এলটি প্যানেল, এখানে যে রেফারেন্সিংটা হবে সেটি এলটি প্যানেল থেকে আসবে। সেটি কিভাবে করা যায় আমি খুব সহজে এটিকে দেখাচ্ছি। এটি আরেকটি বিশেষত্ব হচ্ছে, যখন আমি এটাকে চিহ্নিত করব তখন এখানে অটোমেটিক এটা কোথা থেকে চলে আসছে সেটিকে মেনশন করবে অটোক্যাড ইলেকট্রিক্যাল তার নিজস্ব ডেটাবেস সিস্টেম থেকে। মূলত এখানে প্রথমে যেতে হবে আমাদের সোর্স অবজেক্টটিতে, এর জন্য আমাকে স্কেমেটিক থেকে যেতে হবে, ইনসার্ট ওয়ার্স অর ওয়ার নাম্বারস, এখান থেকে সোর্স অ্যারো এখানে ক্লিক করে সোর্স করতে হবে। আমার যেহেতু এটা সোর্স হবে এটাকে সোর্স অ্যারোতে ক্লিক করলাম, দেন আমি এখানে যে ওয়ারটার মধ্যে সোর্স দিতে চাচ্ছি সেখানে ক্লিক করব, লেফট ক্লিক। লেফট ক্লিক করলে আমাকে বলতেছে সিগন্যাল অ্যারো অ্যাড ব্রাঞ্চিং ওয়ার স্টাব ফর অ্যারো। এটার মানে হচ্ছে এখানে শুধুমাত্র একটি ওয়্যার থাকলে সরাসরি আমার পরবর্তী উইন্ডোতে চলে যেত সিগন্যাল দেওয়ার জন্য, সোর্স দেওয়ার জন্য, কিন্তু আমি অলরেডি একটি নন স্মার্ট অ্যারো দিয়ে রাখছি, সেজন্য এ বলতেছে আরেকটি সাব ব্রাঞ্চিং ওয়্যার স্টাব দিতে চাই কিনা। আমি ইয়েস করলাম। তো এখন যেহেতু একটা সিগন্যাল দেওয়া আছে অ্যারো, সেহেতু আরেকটা অ্যারো দিতে চাচ্ছি এখানে, এই জন্য এই মেসেজটি আমাকে দেখাচ্ছে। এখন আমি এখানে একটা সুবিধাজনক জায়গায় আমি রেখে জাস্ট ক্লিক করব,
দেন আমার এখানে এই উইন্ডোজটি চলে আসবে এই উইন্ডোজটি এক ক্লিকে চলে আসতো যদি এখানে আমার কোনো অ্যারো না থাকতো এই ওয়্যারে এখানে মূল বিষয়টা হচ্ছে আমার এই সিগন্যাল সোর্স কোডে কোড দিব ডেস্টিনেশন ডেসক্রিপশন দিব তো আমাদের এখানে এখানে সিগন্যাল অ্যারো টাইপ কিরকম হবে আমরা চাইলে বিভিন্ন অ্যারো ইউজ করতে আমি দুই নম্বরটা ইউজ করতেছি এবং এখানে কোড হিসাবে কোড আমি দিচ্ছি এটা কোড আমি দিলাম একটা নাম দিতে পারি একটা কোডের নাম যেমন এটা হচ্ছে সার্কিট সার্কিট ফোর ওকে এখানে ডিফল্টস ডেসক্রিপশন দিতে পারি এটা গ্রাউন্ড ফ্লোর এটা যে কোনো নাম হতে পারে এরপরে আমরা এখানে ওকে করলেই আমাদের সোর্স কোড সম্মিলিত একটি সিগন্যাল জেনারেট হবে আরেকটি বিষয় এখানে ভিউ সিগন্যাল কোর্স ইউজড সো ফার এই ড্রয়িংয়ে কী কী সোর্স কোড ইউজ হয়েছে সেখানে আমরা এখানে এগুলো দেখতে পাবো তো আমি শুধু এখানে ওকে করে দিলাম এখানে দেখেন ওকে করার পরে স্ক্রিনটা জুম আউট হয়ে গেল এরপর একটা মেসেজ চলে আসছে সোর্স অর ডেস্টিনেশন সিগন্যাল অ্যারোস ইনসার্ট ম্যাচিং ডেস্টিনেশন অ্যারোস নাও আমি এখনই ডেস্টিনেশন অ্যারোটা দিতে চাই কি না এটা পরেও দেওয়া যাবে ওই উইন্ডোজ থেকেও আমরা এখনই দিতে চাচ্ছি দেন ওকে করব এবার আমি কোন ওয়্যারটাতে আমি ডেস্টিনেশন সিগন্যাল দিতে চাচ্ছি রেফারেন্স করতে চাচ্ছি সেটিতে ক্লিক করব আমি চাচ্ছি এইখানে এটাকে জুম করা যাবে এটাতে ক্লিক করলাম দেন দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে সে অটোমেটিক সিগন্যাল দিয়ে এবং অ্যারো দিয়ে এখানে দেখাচ্ছে এটার মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এটা আমি ডেসক্রিপশন দিয়েছি আর এই হোয়াট চিহ্নটা হচ্ছে এখানে আমার ওয়্যারের কোনো রেফারেন্স নেই এটাকে বলে ওয়্যার ট্যাগ নেই আর এটা 21 হচ্ছে আমি এই শিটের মধ্যে একটি রেফারেন্স ইউজ করছি 1 2 3 এই অবজেক্টটির অবস্থান 21 নাম্বার রেফারেন্সে দ্যাট মিন ইট হচ্ছে ডেস্টিনেশন দ্যাট মিন এটি এই ডেস্টিনেশনটার সোর্স হচ্ছে 21 নাম্বার রেফারেন্স দ্যাট মিন এইখানে 21 নাম্বার রেফারেন্স আছে আর এই অ্যারো দিয়ে বোঝাচ্ছে যে এইটার ডেস্টিনেশন হচ্ছে 8 হচ্ছে ওই ডেস্টিনেশনের অ্যাড্রেস তো এটি থেকে আমি সহজেই বুঝতে পারবো যে এখানে আমার এই সার্কিটের অবস্থানটা কোথায় এবং অতি সহজেই আমি এটাকে চিহ্নিত করতে পারবো আর ম্যানুয়ালি আমরা যখন এই জিনিসটা করতে যাই তখন এখানে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো আমরা যদি ডিজাইনকে স্মার্টলি এবং প্রোডাক্টিভ ওয়েতে ইফেক্টিভনেস বাড়াতে চাই তাহলে আমরা এই স্মার্ট টুলসগুলো ব্যবহার করে ডিজাইনকে আরও সমৃদ্ধ করতে পারি আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ক্লিয়ার না হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে অটোক্যাড শিখবেন এবং আমরা শীঘ্রই এই অ্যাডভান্স ফিচার এবং অন্যান্য বিষয় নিয়ে একটি বই লেখার চেষ্টা করতেছি এবং আমাদের ট্রেনিং শুরু হবে ইনশাআল্লাহ এর মধ্যেই আপনারা আপাতত এগুলো ভিডিও দেখে শিখতে পারবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন ধন্যবাদ এরপরে ফিচারে আমরা আলোচনা করব কিভাবে প্যানেল ডিজাইন করতে হয় এখানে আমি একটু বলে দিই এখানে প্যানেল ডিজাইন মানে হচ্ছে যে আমার এই সার্কিটে একটি সার্কিট ব্রেকার আছে এবং তারের সাইজ আছে এই তারের সাইজ এবং সার্কিট ব্রেকার কিভাবে অটোমেটিক দেওয়া যায় যেমন এখানে একটি সার্কিট ব্রেকার আমরা দিয়েছি 100 ampere TP MCCB অ্যাডজাস্টেবল এবং এই সার্কিট ব্রেকারটাই হবে এখানে কিন্তু এইটা আমরা নতুন করে দিব না এখানে আমরা সার্কিট ব্রেকার প্যানেল দিব এবং এটি ওই মূল সার্কিট ব্রেকারের প্যানেল এখানে বিশেষত্ব হচ্ছে যখন আমি এটাতে ক্লিক করব আমার এইটা নতুন করে কোনো অবজেক্ট হবে না এটি মূলত ওই সার্কিট ব্রেকারের রেফারেন্সিং হবে সেটি সহজেই করা যায় তো আজকের মতো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম